আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে তো আপনারা মাছ ফ্রাই দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যে জন্মদিনে গিয়েছিলাম তার জমজমাট খাবারের আয়োজন নিয়ে তো এখানে কুমিল্লা এরিয়াতে আমি যেটা দেখলাম আমাদের ওদিকে চট্টগ্রামে সাধারণত মাছ ফ্রাই করে রান্না করা হয় না কিন্তু এই সাইডটাতে দেখলাম একটু ফ্রাই করে তারপর মাছটা রান্না করা হয় তো রান্না করছে মূলত খালাম মানে যে আপার বাসায় গিয়েছি আপার মা তো উনি ওনার কাজ দেখলাম খুব ভালো লাগলো আসলে আমার তো এই এই এরিয়ার রান্নার সম্বন্ধে খুব বেশি আইডিয়া নেই তো মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করার কারণে যতটুকু বলতে পারি আর কি তো দেখতে পাচ্ছেন মাছগুলো আগে ফ্রাই করা হয়েছে ফ্রাই বলতে এটা হয়তো ডিপ ফ্রাই দেয়নি জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছে এরপর হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার রান্না করছে তো প্রথমেই কিন্তু ঝোল দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মানে এক কথায় গ্রেভিটা রেডি করা হয়েছিল এরপর এখন মাছ দিয়ে দেওয়া হয়েছে এরপর একটু সল্ট দিচ্ছে মানে লবণ ছিটিয়ে দিচ্ছে তো যেহেতু জন্মদিনের আয়োজন মোটামুটি বেশ মানুষজন আসবে আয়োজনও বেশ বড়ই হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেও খুব ভালো হয়েছিল তো মাছটার ব্যাপারে একটু বলে রাখি খালাম্মার হাতের রান্না দেখে মনে হচ্ছে অনেক মজা হবে আমি খালাম্মার সাথে অনেকক্ষণ কথা বলেছি যে খালাম্মা আপনার রান্না দেখে তো মনে হচ্ছে অনেক মজাই হবে তো খালাম্মা বলছে না এটা তো মজার কিছু না তোমরাও পারবা এসেটরা সেটা তো অনেকক্ষণ কথা হয়েছে অনেক ভালো লেগেছে আমার সাধারণত যা হয় আমি কোথাও গেলে সাধারণত চুপচাপ বসে থাকতে পারি না অনবরত কথা বলতে থাকি আমি প্রচুর কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন খালাম্মা সস দিয়ে দিয়েছেন একটু মনে হয় সুইটিশ করার প্ল্যান ওনার তো যাই হোক খালাম্মার সাথে গল্প করতে করতে অনেক কিছু জানতে পারলাম তো ওইদিকে কাঁচ আমি মোটামুটি হালকা পাতলা শেষ করে দিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন যত ডেকোরেশন ছিল মোটামুটি আমরা আসার পরেই সব করতে হয়েছে তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে করার আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হয়নি আচ্ছা তো এই ভাবির কথা একটু বলি ভাবি বা আপা আমি আসলে ভাবি ও কি আপা ওটা যখন যা আসে তো উনি কিন্তু অনেক কাজ পারেন আপনারা দেখতে পাচ্ছেন উনি পুঁতি দিয়ে এত সুন্দর করে এত কিছু বানিয়েছেন আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজর বানিয়েছেন উনি আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল বানিয়েছেন এরকম একটা আপেল উনি ওয়াসনাকেও গিফট করেছেন ওটা আমাদের বাসায় আছে তো আমার সবচেয়ে পছন্দ হয়েছে এটা এটা হচ্ছে ডাব ডাবটা এত পছন্দ হয়েছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আনারস বানিয়েছেন প্রত্যেকটা কাজ উনি পুতির কাজ এত সুন্দর পারেন অসাধারণ এক কথায় অসাধারণ তো আপাকে বলছিলাম আপা আপনি তো চাইলে এটার বিজনেস শুরু করতে পারেন অনেক সুন্দর সুন্দর করে বানাতে পারেন তো আহ হাসি হাসাহাসি করছিল এসব নিয়ে তো এক সাইডে একটু দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা উনি বানিয়েছেন এটা হচ্ছে কটন বার দিয়ে এরপর হচ্ছে বোতলের ঢাকনা দিয়ে একটু আপনাদেরকে আমি দেখাবো বোতলের ঢাকনাটা কিভাবে উনি কেটেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউরো কোলা বোতলের ঢাকনা তো আপা তো অনেক গুণী আশা করি বুঝতেই পারছেন অনেক কিছু বানিয়েছেন আচ্ছা স্ট্রবেরি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপা নিজের হাতে বানানো স্ট্রবেরি বানিয়েছেন তো এরকম অনেক কিছু আরও একটা মজার জিনিস আছে যেটা দেখতে আসলেই মজা লাগছিল আমার আঙ্গুর এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুরের থোকা খুবই সুন্দর খুবই ভালো লাগছিল দেখতে তো যাই হোক আল্লাহ আপাকে আরও বেশি তফিক তৌফিক দান করুন ওসব বানানোর আপা এমনিতে খুবই ভালো মানুষ আমরা যখন একসাথে ছিলাম আমরা খুব ভালোভাবেই ছিলাম মানে কি কি বলতে অনেক হেল্পফুল আপা তো এই ব্যাগটা দেখতে পাচ্ছেন আপা বললো আপা আপা দেখেন এই ব্যাগটাও বানিয়েছি তো একটু দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পুঁতি দিয়ে বানানো ব্যাগটা খুবই মানে পার্স বলা যায় পার্সটা খুব খুবই ভালো লেগেছে আমার তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাচি বিরিয়ানি হচ্ছে আজকের মেনু তো কাচ্চিটা এখানে রান্না করা হয়নি বাসায় রান্না করা হয়নি এটা হচ্ছে এখানে আমাদের একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে রান্না করে আনা হয়েছে তো কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকই আমি হবে আচ্ছা যাই হোক আমি ইউসরা ওয়াসনাকে জামা চেঞ্জ করে দিয়েছি আসলে ওয়াসনা যখন জামা চেঞ্জ করে ইউসরারও জামা চেঞ্জ করতে হয় তা না হলে কান্নাকাটি করে তো ইউসরাকে দেখতে পাচ্ছেন ওকে এখন আমি এই জামাটা পরিয়ে দিয়েছি এরপর তো সে হ্যাপি তো একটু যত সময় যাচ্ছিল সে ইরিটেটেড হয়ে যাচ্ছিল আর প্রচুর চকলেট খেয়েছে আমি তো এটা নিয়ে একটু ভয়েই আছি যে আবার না জানে অসুস্থ হয়ে পড়ে তো ও অ্যাকচুয়ালি খেলছিল এই খেলার ফুটেজটা একটু আপনাদের সাথে নিলাম ইউজটার কথা বেশ কয়েকদিন ধরে অনেকেই জিজ্ঞেস করছেন তো ও একটু সিক ওর পেটের কন্ডিশন খুব একটা ভালো না তবে ওভারঅল আমি আছি আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই আছে তো এদিকে সব প্রিপারেশনও চলছে এই ফাঁকে একটু চলুন ঘুরে আসি ওরা কি করছে একটু দেখি তো কেক তো আমি গতকালই দেখেছিলাম কেক যে এসেছে তো এরপর বাচ্চারা তো কেক আসার পর একদম হাইপার এক্সাইটেড কেক দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে টু নাহিদা এন্ড ফারাবি ওরা স্পেলিং একটু ডিফারেন্স করে ফেলেছে হোয়াট তো এর পাশে দেখতে পাচ্ছেন গিফট গুলো আছে রিটার্ন গিফট ওই সাইড দিয়ে যদি দেখি এরপর পুডিং আছে আচ্ছা আপার হাতের পুডিং কিন্তু অনেক মজা অনেক মজা উনি খুব মজা করে পুডিং বানান মানে আমি জানি না আমার খুব মজা লাগে দেখতে পাচ্ছেন এর কালারটা ভালোই হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে তো এর যে গ্রিন কালার জামা পড়েছে এই হচ্ছে ফারাবি ওকে তো আপনার গতকালই দেখেছেন ওর বার্থডে মূলত আজকে তো গেস্টরা আসছে সবাই মোটামুটি চলে এসেছে এরপর বাচ্চারা তো কেক দেখার পর তাদের যেন আর তো হয়েছে না তো আমি বললাম যে তোমরা সবাই দাঁড়ো একটু ছবি তুলি তো সবাই দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই ফাঁকে আমি একটু বলে রাখি আমার চ্যানেল এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ভ্লগার নাজমা এই আইডিতে ওয়াসনা ইউজারকে আরও বেশি দেখতে চান ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউজার দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে আচ্ছা চলুন চলে যাই বার্থডে প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন নাহিদা মাঝখানে যে দাঁড়িয়ে আছে সেই নাহিদা আজকে মূলত নাহিদা ফারাবির বার্থডে আর বাকি সব ওর সিনিয়র আপু আর হচ্ছে ওর ফ্রেন্ড আচ্ছা ইউস্টাকে দেখতে পেলেন ও আরেকটা বাবুকে আদর করতে যাচ্ছিল পরে মনে হয় আমাদেরকে দেখে সে কনসিয়াস হয়ে গেছে তো সবাই খুবই উৎসব পরিবেশে ছিল সবাই খুব মজা করছিল এটা তো ওদেরই প্রোগ্রাম সত্যি কথা আমাদের তো ওকে ফাইন এক সময় এগুলো ভালো এখন ভালো লাগে বাচ্চাদের মজা দেখতে এখন আর নিজের মজার কোনো মানে নিজের কোনো মজা নেই বাচ্চাদের মজাটাই আমার মজা তো সবাই এসেছে সব বাচ্চারা দাঁড়িয়েছে সবাই দেখতে পাচ্ছেন খুব মজা করছে তো ফটো সেশন চলছিল আসলে গ্রুপে গ্রুপে গেস্টরা সবাই বসে আছে মুরব্বিরা সবাই এক রুমে আছে এরপর আশেপাশের যারা ভাবি আছেন সবাই এসেছে অন্যান্য গেস্ট যারা আছে সবাই এসেছেন তো এক কথায় সবাই মজা করছে এখানে ওর মা কে দেখতে পাচ্ছেন ওর বাবাকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ যিনি নাহিদার মা অবশ্য চেহারা বোঝার কথা কারণ আমার মনে হয় ওদের মধ্যে যথেষ্ট মিল আছে চেহারাতে আমার অনেক মিল লাগে মানে মনে হয় দুটা বোঝাই যাবে যে এটা এই মেয়েটা এই মায়ের তো যাই হোক ওয়াসনাকে দেখেও অনেকে বলে যে তার আমার সাথে ওয়াসনার অনেক মিল যা আমার বিষয়টা আমার অনেক মজা লাগে আচ্ছা যাই হোক কাসনাকে দেখতে পাচ্ছে আপনাদেরকে হাই করছে সে ফারাবিকে দেখতে পাচ্ছে একটা টুলের উপর দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য সে তো ছুরি ছাড়বেই না সে কেক কাটবে আগে তো অ্যাকচুয়ালি ফটো সেশনের জন্য সবাই ওয়েট করছিল আশেপাশে গেস্টরা আসছিল আচ্ছা একটু বলে রাখি নাহিদারা কিন্তু ভাই বোন তিনজন আরেকজন যে মাদ্রাসায় পড়ে দেখতে পাচ্ছেন টুপি দেয়া ওকে নাফিস তো ও অ্যাকচুয়ালি হুজুরকে নিয়ে জাস্ট একটু কিছুক্ষণের জন্য লিভে এসেছিল ওদেরকে খুব একটা বেশি ছাড়ে না মাদ্রাসা থেকে ও মাদ্রাসাতেই থাকে আর নাহিদা এখানে একটা স্কুলে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে সব ফ্রেন্ডরা ওখানকারই ফ্রেন্ড আর সবাই এসেছে নাহিদার বার্থডেতে তো নাফিস একটু লজ্জা পাচ্ছিল ওর মা হচ্ছে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে যে সমস্যা নাই দাঁড়াও কিছু হবে না তো যাই হোক বাচ্চা মানুষদের মজাই আর কি আর নাফিসও একটু লজ্জা পেলেও কিন্তু যথেষ্ট মজা করেছে তার ভাই বোনের বার্থডে তার তো খুব মজা হওয়ারই কথা তো কেক কাটার পালা এর আগে হচ্ছে ক্যান্ডেল বলবো এটাকে মানে কি বলবো আমি জানি না এটা এখন সবাই লাগায় এটা ক্যান্ডেল হিসেবে তো ক্যান্ডেলই বলি ক্যান্ডেলটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা খুব আমার এটা ভালো লাগে মানে এই যে স্পার্কটা এটা আমার খুবই মজা লাগে বাচ্চারাও মজা যদিও এটা আমার মনে হয় এটা একটু রিস্কি বাচ্চাদের জন্য তাও আমার মনে হয় এটা ভালো দেখতে ভালো লাগে তো যাই হোক এরপর দেখতে পাচ্ছেন এখন ক্যান্ডেলটা নিয়ে নেওয়া হবে এখন সবাই মিলে কেক কাটা হবে আসলে সবাই ওয়েট করছে বাচ্চারা সবাই ওয়েট করছে কখন কেক কাটা হবে তো অনেক দিন পর আর সবার সাথে দেখা হয়েছে এখানে অনেকেই আমার পরিচিত তবে সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে এসে আমার অনেকজনের সাথে ভাবে পরিচয় হয়েছে মানে অনেক নতুন আপা সাথে পরিচয় হয়েছে অনেক কথা বলেছি আমি তো সময়টা আমার বেশ ভালো কেটেছে কারণ আমি যেটা ন্যাচারাল ওটা হচ্ছে আমি খুব বেশি কথা বলি এবং আমি যেখানে যাই আলহামদুলিল্লাহ আমার মিশতে কোনো সমস্যা হয় না আমি সহজেই যে কন্ডিশনে যাই না কেন আমি এটা অ্যাবজর্ভ করে নিতে পারি আমার মধ্যে তো এটা কারণে এখানে যারাই এসেছিল আর কাউকে আমার আর মন মানে বলতে হয়নি কিছু আমি নিজেই গিয়ে সবার সাথে কথা বলেছি এবং এত কথা বলেছি যে সবাই খুবই প্লিজড এবং সবার সাথেই খুব ভালো একটা সময় কাটিয়েছি অনেক আপুর সাথে পরিচয় হলো ইভেন সবচেয়ে মজার ব্যাপার আমি কিন্তু ডক্টর খাস্তগি গভর্নমেন্ট গার্লসের স্কুলের স্টুডেন্ট তো এখানে এসে এখানে যিনি পাশের পাশে থাকেন ওই আপু হচ্ছে আমার সিনিয়র আপু কিন্তু উনিও খাস্তগির স্কুলের স্টুডেন্ট তো সব মিলিয়ে খুব ভালো কেটেছে অনেক দিন পর আমার স্কুলে কাউকে পেয়েছি আর স্কুলের প্রতি তো একটা আলাদা টান কাজ করেই কি বলবো আর তো আপনারা দেখতে পাচ্ছেন নাহিদ ওর ফ্রেন্ডের সাথে খেতে বসেছে তো আমি একটু গেলাম ওদের সাথে একটু দেখা করে আসলাম দেখা না এক্স্যাক্টলি ওদের একটা ফুটেজ নিয়ে আসলাম দেয়ার সিট তো ওদের খাওয়া দাওয়া শেষ হোক আমি আবার এই ইউজটা এত বেশি ইরিটেট করছিল আমি আর কোনো কাজই করতে পারছিলাম না তো আমাকে বলছিলো কেকটা কাটতে কেকটা আমি আর কাটতে পারিনি ওটা এক ভাইয়া কেটে দিয়েছেন তো একটু দেখাচ্ছি আপনাদেরকে কাচিটা কিভাবে সার্ভ করা হচ্ছে কাছিটা আপনারা দেখতে পাচ্ছেন প্লেটে নিয়ে একদম বাটি সহ মানে পার একজনের জন্য একটা করে এভাবে করে সার্ভ করা হচ্ছে আলাদা কোনো ডিশে সার্ভ করা হচ্ছে না তো এটা একদিক থেকে ভালো যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে তবে একদিক থেকে আমার মনে হয় বাচ্চারা তো প্রচুর খাবার নষ্ট করবে তো এভাবে দেয়াটা আমি আবার চিন্তা করছিলাম যে বাচ্চারা যেহেতু খাবার নষ্ট করবে ওই খাবারগুলো অনেক মানে বেঁচে যাবে প্লাস নষ্ট হয়ে যাবে বেঁচে যাবে ওটা তো আর ইউজ হবে না দেখা যাবে ফেলে দিবে তো আমি বলছিলাম একটু কমিয়ে দেন কারণ এখন সবাই যারা বসেছে এরা সবাই এক প্লেট ভাত খাওয়া হবে না আচ্ছা যাই হোক উনি বলছেন ভাত তো অনেক আছে কিছু হবে না কিন্তু নষ্ট হবে এটা ভেবে আমার কষ্ট লাগছিল আচ্ছা যাই হোক বেচারা অনেক কষ্ট করেছে সবার ভাত কিন্তু উনিই সার্ভ করেছেন উনিও এখানকার একটা রেস্টুরেন্টের ওনাকে নিয়ে আসা হয়েছে জাস্ট এগুলো সার্ভ করার জন্য তো মোটামুটি সবাই খুব ভালো সময় গেছে সত্যি কথা কারণ কারণে গুলো হয় আসলে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয় সবার সাথে সবার একটু কথাবার্তা হয় বাড়ে এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগে তো কারণ এখানে আসার পর যেহেতু আপনাদের বলেছি আমার অনেকজনের সাথে পরিচয় হয়েছে নতুন করে সবার সাথে খুব ভালো সময় কেটেছে এবং সবার সাথে নাম্বার আদান প্রদান করা হয়েছে তার মানে হয়তো সামনে কথাও হবে তো যাই হোক কিন্তু ইউসরা এত বেশি ইরিটেট করছিল আমি ভাবছিলাম চলেই যাব তো ওর বাবা আবার ওকে নিয়ে একটু বেরোলো এরপর দেখতে পাচ্ছেন ওয়াসনাকে ওয়াসনা তো কেকটা হাতে নিয়ে সমানে দুষ্টুমি মাথায় জড়ি পরে সে খেলছে তো ওর খেলাটা আমার এত ভালো লাগছিল এই জন্য একটু ফুটেজ নিলাম দেখতে পাচ্ছেন অনেক দুষ্টুমি করছে আচ্ছা ওর ইয়েলো জামাটার কথা আপনাদের বলেছিলাম ও যেখানেই যায় এখন তার নতুন প্যাটার্ন ওর এত জামা থাকা সত্ত্বেও সে এই ইয়েলো জামাটাই পরবে এবং কি বলবো এটা আমার অনেক সময় পেইনফুল মনে হয় যে কেন একটা জামাে কেন বারবার পরবে আর সবাই কি বলবে মা তোমার আর কোনো জামা নেই ও তো ওই ইয়েলো জামাটাই পরবে এটা তার এত পছন্দ তো যাই হোক আমরা খেতে বসেছি আপনারা দেখতে পাচ্ছেন কাচ্চি এরপর আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন সেই ইউসটাকে খাইয়ে দিতে চাচ্ছিলো তবে আমার মেয়েটা একদম কিছু খায়নি সে এক কামড় এই যে শশাটা এক কামড় খেয়েছে এটাই এরপর আর সে কিছুই খায়নি তো আমার খুবই খারাপ লাগছিল হয়তো ওই চকলেট টকলেট খাওয়ার কারণে ওর হয়তো শরীর ভালো লাগছিল না খুব একটা এটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছিল এরপর দেখি এটা হচ্ছে মাছের ভর্তা ভাবি করেছেন খুবই ভালো হয়েছিল খেতে কি বলবো ভাবির যত কেন রান্না এক কথায় অসাধারণ আমি আসার পর এত ভালো রান্না কুমিল্লা মানুষের রান্না ভালো কিন্তু এত ভালো রান্না অসম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি ইনশাল্লাহ পরের ব্লগে দেখা হবে আশা করি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম